ডেপুটি ম্যাজিস্ট্রেটের উদ্যোগে ঘাটাল পাঁশকুড়া সড়কে গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করা হলো। আমফানের ঝড়ে আজ সন্ধ্যায় ঘাটাল পাঁশকুড়া সড়কে গাছ পড়ে গিয়ে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হলো। সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ল সড়কের ওপর, আর পর্যবেক্ষণ করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হলেন মহকুমা শাসক দপ্তরের বিশেষ টিম। আজ সন্ধেবেলা পরিস্থিতি সরেজমিনে দেখতে মহকুমা শাসক দপ্তর থেকে বের হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পালের নেতৃত্বে একটি বিশেষ টিম। রাত 8টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের নিমতলায় এবং বেলিয়াঘাটায় একটি করে বিশাল গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। জানা যায় 6:30 নাগাদ গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। দেখা মেলেনি প্রশাসন, পুলিশ বা বিপর্যয় মোকাবিলা দপ্তরের কারুরই। অর্জুনবাবু তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডে যোগাযোগ করেন, কিন্তু তাদের আসতে দেরি হওয়ায় এবং প্রায় 50টি লরির লম্বা লাইন পড়ে যাওয়ায় তিনি নিজেই উদ্যোগী হন। লরি চালক, খালাসি এবং অর্জুনবাবুর দুই সঙ্গী শুভাশিস মুখোপাধ্যায় এবং সোমরাজ দত্ত সবাই মিলে নিজেরাই চেষ্টা করে গাছটিকে কেটে রাস্তার পাশে সরিয়ে দেন। প্রায় 1 ঘন্টা প্রচেষ্টার পর যান চলাচল স্বাভাবিক হয়। রিপোর্টে টিম স্থানীয় সংবাদ, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।